আমরা আজকে শুরু করব 37 নম্বর থেকে, ক্রিয়েটিং রিপোর্ট ফ্রম ফর মাল্টিপল রেসপন্স ভেরিয়েবল। আসলে এটা হচ্ছে এইটারই কন্টিনিউশন। প্রথমে আমাকে জানতে হবে মাল্টিপল রেসপন্স ভেরিয়েবলটা কি, এটা জেনে তারপরে আমি তারপরে রিপোর্ট তৈরি করব। তো আমি একটা মাল্টিপল রেসপন্স ভেরিয়েবল তৈরি করা বোঝার জন্য একটা নতুন ওয়ার্কশিট নিয়ে করলাম। ফর এক্সাম্পল আমি প্রশ্ন করলাম, যে যদি কেউ পাঁচটা ফুডের পছন্দ লিখতে চায় তার জন্য আর সম্ভব হবে না। কাজে আমরা প্রশ্নের মধ্যে যতগুলি অপশন দিব, জায়গা দিব, সে ততগুলি লিখবে। এই গেল একটা একরকমের প্রশ্ন। আরেক রকমের প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটাই অন্যভাবে করতে পারি এবং উত্তরটা অন্যভাবে আসতে পারে। এখন আপনারা খেয়াল করেন, দুইটাই একই প্রশ্ন, কিন্তু উত্তর আসবে, উত্তর আনার যে টেকনিক সেই টেকনিক কিন্তু দুই রকম। একটাতে আমরা ওপেন করে দিলাম, সে নিজে লিখবে, সে লিখলো, কিন্তু আপনি চিন্তা করেন যে এইরকম যদি আমি অনেক লোকের কাছে প্রশ্নটা করি, তাদের যে উত্তরের যে অ্যাগ্রিগেশনটার কি অবস্থা হবে, হয়তোবা আমাদের 10-12 রকমের ফুডের নাম চলে আসবে প্রথম প্রশ্নে। কিন্তু দ্বিতীয় প্রশ্নে আমি যদি প্রশ্ন করি এবং এইভাবে যদি ফুডের আইটেমগুলি লিস্ট করে দেই, 7টা আইটেম, তাহলে আপনার উত্তর কিন্তু 7টা মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই তো গেলে একটা দিক। তাহলে প্রথম প্রশ্নে আপনার উত্তর আসতে পারবে, পারে অগণিত বলতে পারি, 15-16 রকমের। ফর এক্সাম্পল কি আসবে আপনি জানেন না, এমন কি ডেটা কালেক্ট করে আসার পর সব প্রশ্নকে সার্ভে করতে হবে, কি কি আসলো দেখি তো। আমরা সাধারণত এই পদ্ধতিতে ডেটা কালেক্ট করি না, আমরা করি কি, আমরা নিজেরাই আগে থেকেই পরিবেশ অবস্থা জেনে নেই, জেনে নিয়ে আমরা করি কি, নিজেরাই কয়েকটা সম্ভাব্য উত্তর দিয়ে দিই, তারপর তাকে বলি যে কোন ফুডটা, হুইচ ফুডস ডু ইউ লাইক। এখানে একাধিক ফুডের কথা সে বলতে পারে, তাইলে সে হয়তোবা বিরিয়ানির কথা বললো, খিচুড়ির কথা বললো এবং পরোটার কথা বললো। এখানে কিন্তু যদি আমরা এই সিস্টেমে যাই, তাহলে কিন্তু আমাদের উত্তর আসতে পারে সর্বোচ্চ 7টাই। সে বলতে পারে আমি 7টাই পছন্দ করি, ঠিক আছে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে একজন ব্যক্তি 7টা উত্তরই দিতে পারে, অথবা একজন ব্যক্তি 0 উত্তর দিতে পারে, কোনো উত্তরই দিবে না। এক তালে উত্তরের সংখ্যা হইতে পারে 0 থেকে 7 পর্যন্ত। আর এই জায়গায় একটা বিষয় সহজ ছিল, একজন ব্যক্তি 4টার বেশি উত্তর আসবে না। আর 4টার উত্তর আসবে, কিন্তু সেই 4টা আবার ভ্যারাইটি জায়গায় আসতে পারে, এক একজনের জন্য এক এক রকম। আমার কাছে মনে হচ্ছে আমি এটা পছন্দ করি বেশি, উত্তরের মধ্যে একটা লিমিটেশন থাকে, হইতে পারে 7টা উত্তর একজনের বেশি দিয়ে দিল 7টা, কিন্তু 7টা উত্তর মোটামুটি এটা ফাইনাইট নাম্বার। তাহলে আমি দুই রকমে আলোচনা করলাম, আমাদের এটা বাদ, এইভাবে আমরা প্রশ্ন করতে সাজেস্ট করব না, আমরা কিছু প্রশ্ন করতে সাজেস্ট করব এইভাবে। ক্লিয়ার? তো উপরেটার মধ্যে বৈচিত্র্যতা আছে, অ্যানালাইসিসে কষ্ট হয়, কিন্তু নিচেরটার মধ্যে আপনি ওই সমাজে কি কি চলে আগে থেকে জেনে গবেষণা করে তারপর সেগুলির একটা লিস্ট বানাইলেন,
প্রধানগুলি দিয়ে। তো নিচেরটার মধ্যে অ্যানালাইসিস করতে সুবিধা আছে, আমার সাজেশন নিচেরটা, ঠিক আছে। আর যদি আপনি বৈচিত্র্যতা আনতে চান নৃবিজ্ঞানীদের মতো, তাহলে উপরে দেখলেন বৈচিত্র্য রকমের কি কি হইতে পারে আর, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা আমাদের আজকের আলোচনাটা নিচেরটা নিয়ে থাকলো, সাতটা ফিক্সড করে দিব। একজন ব্যক্তি সাতটাই আনসার দিতে পারে অথবা শূন্যটা আনসার দিতে পারে। ওকে, চলেন আমরা একটু এক্সেল খুলি। তাহলে এটা এন্ট্রি করবো কিভাবে, একটু কল্পনা করেন একজন ব্যক্তির অবস্থাটা। একজন ব্যক্তি আনসার দিবে, আপনি কি করবেন? আপনি করবেন কি এখানে পার্সন আইডি, মনে করেন পার্সন আইডি, হ্যাঁ, এখানে আপনি ফুডের নামগুলি লেখেন। ফুড হচ্ছে রাইস, কি কি জানি ছিল, বিরিয়ানি, প্লেন রাইস, যা যা ছিল আর কি, হ্যাঁ, প্লেন রাইস, তারপরে হচ্ছে খিচুড়ি, তারপরে হচ্ছে পরোটা, আরো কি কি জানি ছিল, হ্যাঁ। তো সাতটাই লিখি আমি, বাধ্য লিখতে যেহেতু এক্সাম্পল দিয়েছি আমি। তরকারি, কোরমা, ওকে, নান রুটি, নান রুটি, স্যার গ্রিলটা বাদ দিন না। আচ্ছা গ্রিল বেশি জানি তো, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হয়ে গেছে। কোরমার গিলটা বাদ দিয়ে দেন, ওই দুইটা তো আলাদা স্টাইল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, গ্রিলটা বাদ। আহারে একজন কষ্ট পায়, আসিফ ভাই কি করলেন না? আচ্ছা ঠিক আছে, এখন আসেন, মনে করেন পার্সন ওয়ান, সে তিনটা আনসার করছে, বিরিয়ানি, খিচুড়ি, কাচ্ছি। তাহলে যা যা আনসার করবে সেখানে সেখানে ওয়ান দিবেন। আচ্ছা পার্সন নাম্বার টু, সে শুধু বিরিয়ানি পছন্দ করছে। পার্সন নাম্বার থ্রি, সে শুধু নান রুটি পছন্দ। এই বিশটা ডাটা তৈরি করে ফেললাম, হ্যাঁ, একটু 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 ইয়ে করে দেই, ঠিক আছে। আপনারা কি বুঝতে পেরেছেন ডাটা এন্ট্রি স্টাইলটা? মাল্টিপল রেসপন্স, যখন কোন প্রশ্নে ইউজার মাল্টিপল আনসার দিতে পারে এই ধরনের প্রশ্নকে বলা হয় মাল্টিপল রেসপন্স। আমরা বলি প্রশ্নকে বলি মাল্টিপল রেসপন্স কোশ্চেন। এখন যদি এই ডেটাতে আমি যদি জানতে চাই কয়জন বিরিয়ানি পছন্দ করেছে, কয়জন পরোটা পছন্দ করেছে, কয়জন খিচুড়ি পছন্দ করেছে, এই প্রশ্নগুলি যদি আনসার চাই, তাহলে আপনি আনসার টেবিল আকৃতিতে যদি ফর্মে যদি আপনি প্রেজেন্ট করতে চান, তা কিভাবে এটা তৈরি করবেন সেটাই আজকে শিখাবো। চলেন আমি এই ডাটাটাকে আমি কনভার্ট করে নিয়ে যাই, হ্যাঁ। এটাকে আমি কনভার্ট করতে হলে তো সেভ করতে হবে, তাইলে আমাদের একটু মনে হবে পিছনের ক্লাস, এটা সেভ করি, হ্যাঁ, সেভ অ্যাজ মাই কম্পিউটার SPSS ফোল্ডারে মাল্টি ডেটা, হ্যাঁ, মাল্টি রেসপল রেসপন্স ডেটা সেট নামে সেভ করলাম আমি, এটা বন্ধ করে দিলাম। এখন আসেন, এটারও দরকার নাই, আমি আসি SPSS এ আসি। তো SPSS এ, জি বলেন,
আমি ওই ডাটাটা যদি ওপেন করতে চাই, ওপেন ডাটা, ডাটাটা কোথায় আছে? এক্সেলে আছে, কাজেই এক্সেল ডাটা শিট সিলেক্ট করতে হবে। আর এখানে যেতে হবে আমার স্পেসেস ফোল্ডারে, আমি সেট করছিলাম ওপেন করলাম, এখন আমাকে বলবে যে শীট একটা পেয়েছি। ওকে, সব যা পাইছে সবই দিয়ে দাও। ডাটা চলে আসলো আমার, তো ডাটা যদি চলেই আসে আমরা এখন এই ডাটাটাকে অ্যানালাইসিস করবো। আচ্ছা আপনারা বলেন তো, ওয়ান মানে কি? আচ্ছা ঠিক আছে, কয়জন বিরিয়ানি পছন্দ করে, কয়জন প্লেন রাইস পছন্দ করে, সেটা লিখে লিখে আমি সেটা একটা টেবিল প্রস্তুত করতে চাই। তো আমি তো বিরিয়ানির ফ্রিকুয়েন্সি দিলেই তো কয়জন বিরিয়ানি পছন্দ অন কয়টা দেখতে পাবো, প্লেন রাইস এর ফ্রিকুয়েন্সি দিলে প্লেন রাইস কয়টা দেখতে পাবো, খিচুড়ি ফ্রিকুয়েন্সি দিলে খিচুড়ি কয়টা দেখতে পাবো। তো জাস্ট এই অ্যানালাইজ, ডেসক্রিপটিভ, ফ্রিকুয়েন্সি, এই যে বিরিয়ানি থেকে শুরু করে এই যে নান রুটি পর্যন্ত যদি আমি এটা দেই, ওকে দিলে আমি রেজাল্ট পেয়ে যাব। এই যে বিরিয়ানি হচ্ছে 12 জন, প্লেন রাইস হচ্ছে 6 জন, তারপরে হচ্ছে খিচুড়ি হচ্ছে 10 জন, পরোটা হচ্ছে 6 জন, তারপর হচ্ছে কাচ্চি হচ্ছে 12 জন, তেহারি হচ্ছে 6 জন, তারপরে হচ্ছে নান রুটি হচ্ছে 8 জন। এটা তো এমনি আলাদা আলাদা করে ফ্রিকুয়েন্সি পাবো এবং আলাদা আলাদা আমি টেবিল করে সাজাইতে পারবো, কিন্তু আজকের লেসন হচ্ছে আলাদা করতে করবো না, আমি একটা কমান্ড দিয়ে বের করবো একসাথে খিচুড়ি কয়জন বিরিয়ানি কয়জন, সেটাই হচ্ছে আজকের লেসন। চলুন শুরু। অ্যানালাইজ টেবিল, প্রথমে আগে আমাকে ডিক্লেয়ার করতে হবে মাল্টিপল রেসপন্স সেট। আমার এখানে বিরিয়ানি থেকে শুরু করে এই যে নান রুটি পর্যন্ত সবগুলি হচ্ছে মাল্টিপল রেসপন্স সেট। এদের একটা নাম দিতে হবে, এদের নাম দিতে হবে, এরা কি ভ্যালুর গুলি কি, ডাইকোটোমাস, কিন্তু কোন ভ্যালু কাউন্ট করব। ওয়ান থাকলে আমি বুঝবো যে ইয়েস ওয়ানটা কাউন্ট করব। তো এগুলির একটা নাম দেই, নাম হচ্ছে, নাম দিলাম ফুড, এটাকে অ্যাড দিতে হবে অ্যাড, ঠিক আছে। অ্যাড দিয়ে এবার ওকে দিয়ে দিই, পেস্ট দিলেও পারেন, পেস্ট দিলে ওই যে স্ক্রিপ্ট ফাইলে যাবে, রান করতে হবে। তো ওকে ওকে দিয়ে দিই, তো আমাদের কোনো এরর নাই যেহেতু, কাজেই কাজ করেছে। এবার টেবিল, অ্যানালাইজ টেবিল, কাস্টম টেবিল, তারপরে হচ্ছে ওই যে ফুড, এখন আর এগুলি বাদ, ফুড আমি ইচ্ছা করলে টোটালও দিতে পারি, টোটাল অ্যাপ্লাই, এখানে পার্সেন্টেজও দিতে পারি, পার্সেন্টেজ, পার্সেন্টেজ হচ্ছে আমার মনে হয় কলাম পার্সেন্টেজ দিব আমি, এখন কলাম পার্সেন্টেজ, এবং এটাকে একটু ফরম্যাট করে দেই, আর এটাকে কলাম পার্সেন্টেজ চেঞ্জ করব না কথাটা। ওকে দেখেন, এবার বিরিয়ানি কয়জন, ইয়ে কয়জন, সব লেখা আছে। এখানে ফুড কথাটা আসতে পছন্দ না আমার, ওই যে লেভেল, লেভেল কথাটাকে নান করে পেস্ট করে কমান্ডটা নিব আর লেভেলের এই জায়গায় নান লিখে দিব, তাহলে এটা আসবে। কিন্তু বিরিয়ানি কয়জন, ইয়ে কয়জন, সেটা আমার এক টেবিলে চলে আসলো, হোয়ারেজ এটা ছিল কি অনেকগুলি টেবিল ফ্রিকোয়েন্সির কমান্ড দিয়ে, অনেকগুলি টেবিল, বিরিয়ানি 12 জন, প্লেন রাইস 6 জন, তারপরে হচ্ছে খিচুড়ি 10 জন, কিন্তু এটা একসাথে চলে আসলো।
বিরিয়ানি 12 জন প্লেন রাইস 6 জন খিচুড়ি 10 জন এবং পার্সেন্টেজ চলে আসলো এই পার্সেন্টেজ কি 20 জনের মধ্যে যদি 10 জন থাকে খিচুড়ি তার মানে এরা টোটাল পার্সনের টোটাল মানুষের 50% 60% তাহলে এই এটা দেখে আমরা বুঝতে পারি পার্সেন্টেজ দেখে আমরা বুঝতে পারি সবচেয়ে বেশি পছন্দ করে কাচ্চি এবং বিরিয়ানি তাহলে আমরা দেখতে চাই যে কেউ পছন্দ করেছে একটা কেউ পছন্দ করেছে শূন্যটা কেউ পছন্দ করেছে সাতটা আমি যদি এমন একটা ফ্রিকোয়েন্সি বানাইতে চাই যে কে কয়টা তিনটা খাবার পছন্দ করেছে এই যে মানুষের সংখ্যা কয়জন তাহলে আমি একটু ডেটার দিকে আসি ডেটাতে আপনি বলেন তো এই জায়গায় এই লোকটা কয়টা খাবার পছন্দ করেছে বানাবো কিভাবে এই কলামটা বানানোর জন্য এটা আমার স্কেজিউলে নাই আমি দেখাচ্ছি এই কলামটা বানাইতে হইলে কাউন্ট বলে একটা কমান্ড ইউজ করতে হয় এখানে সে কাউন্ট করে দেখবে কয়টা আছে এখানে কাউন্ট করে দেখবে কয়টা আছে এখানে কাউন্ট করে দেখবে কয়টা আছে তাইলে এটা কি কমান্ড দিয়ে বানাবো কম্পিউট ভেরিয়েবল ট্রান্সফর্ম কম্পিউট ভেরিয়েবল ফুড কাউন্ট ফুড কাউন্ট নাম দিলাম এটা কি হবে কাউন্ট বলে একটা কমান্ড আছে ও এটা তো এক্সেল এর কমান্ড আমি তো মনে হয় বোকা হয়ে যাচ্ছি এটা তো এক্সেল এর কমান্ড এক্সেল আছে কাউন্ট এখানে তো কাউন্ট নাই সো আমাকে কি করতে হবে অন্য কোনো উপায় বের করতে হবে তো এখানে আবারও দেখি ওখানে আছে কম্পিউট মনে করি টি আর এখানে দিব কাউন্ট অল আগে অল দেই তারপরে সি 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 কাউন্ট আছে কিনা নাই আছে সিও কনকেট আছে কিন্তু কাউন্ট নাই আপনাদের এখানে কত দরকার কোন তো তিন দরকার তাইলে আমি এগুলি যোগ করে দিলি তো ট্রান্সফর্মের ভিতর আরেকটা কাউন্ট আছে হ্যাঁ ট্রান্সফর্মের ভিতরে আরেকটা কাউন্ট আছে ওইখানে ট্রান্সফর্ম কাউন্ট ভ্যালু উইদিন কেসেস গুড তাহলে টার্গেট ভ্যালু হচ্ছে ফুড কাউন্ট আর এখানে টার্গেট লেভেল পরে এই বিরিয়ানি থেকে শুরু করে এত পর্যন্ত আমি এখানে নিয়ে যাই নিয়ে গিয়ে কোন ভ্যালু কাউন্ট করব ওয়ান কন্টিনিউ ওকে এরর আছে কিনা দেখি তো নাই চলেন তো দেখি কলামটা তৈরি হচ্ছে কিনা ও মাই গড হয়েছে একজনে কোনো খাবারই পছন্দ করে নাই দেখি তো এই যে এই লোকটা এই লোকটার বেলায় ও এই লোকটার একটা আছে তাহলে কে কোনো খাবার পছন্দ করে না এরকম কেউ নাই হয়ে গেল আমার কাউন্ট এবার আমি ফ্রিকোয়েন্সি দেখি অ্যানালাইজ ডেসক্রিপটিভ ফ্রিকোয়েন্সিস রিসেট ফুড কাউন্ট এই ওকে তাহলে আমি দেখতে পাচ্ছি একটা ফুড পছন্দ করেছে চারজন দুইটা ফুড পছন্দ করেছে দুইজন
তিনটা ফুড পছন্দ করেছে 10 জন এন্ড সো অন আচ্ছা এবার আপনাদের আপনারা ক্লিয়ার তো বুঝেছেন তো নাকি কোনো প্রশ্ন আছে ক্লিয়ার যদি আমাদের এখানে 70 ডিফারেন্ট আইটেমের ফুডের লিস্ট আমি দিয়ে দেই মাঝে মাঝে এরকম প্রশ্ন হয় যেমন আমি যদি বলি আপনি কোন পেশা আপনার পেশা কি কারো কারো পেশা দুইটা তিনটাও থাকে বলে যে আমি চাকরি করি কৃষিকাজ করি এবং একটু ছোটখাটো ব্যবসাও করি তাহলে তার তিনটা পেশা আছে তো আমরা কখনো কখনো এরকম লিস্ট অনেক বড় দিতে হয় যাতে কেউ বাদ না যায় কারো খাবার পছন্দের খাবার বাদ না যায় তাহলে কি আমাদেরকে ডাটা এন্ট্রির সময় 70টা কলাম দিতে হবে আমরা এই ঝামেলাটা কমাইতে চাই আমরা অন্য সিস্টেমে ডাটা এন্ট্রি করতে চাই চলুন আমরা এখন অন্য সিস্টেমে ডাটা এন্ট্রি করব আমরা ধরে নেই যদিও 70টা বিভিন্ন রকমের ফুড লিস্ট আছে কিন্তু একজন ব্যক্তি পাঁচটার বেশি ফুড সিলেক্ট করবে না বা করেনি তাহলে একজন ব্যক্তি যদি পাঁচটার বেশি ফুড সিলেক্ট না করে থাকে তাহলে আমরা কেন একজন ব্যক্তিকে একজন ব্যক্তির জন্য সত্তরটা ভিন্ন ধরনের এরকম হেডিং রাখবো তা ঠিক না তাহলে চলেন আমরা অন্যভাবে ডাটা এন্ট্রি করতে চাই আমি ডাটাগুলি কপি করি এবং এই জায়গায় পেস্ট করি চলেন আমি যদি জানি পাঁচটার বেশি ফুড কেউ পছন্দ করে নাই তাহলে আমি এইভাবে ভেরিয়েবল কলাম হেডিং রাখবো ফুড ওয়ান ফুড টু ফুড থ্রি ফুড ফোর ফুড ফাইভ বেশি তো দেয় নেই তাইলে এখন একজন ব্যক্তি প্রথম ব্যক্তি কি এন্ট্রি দিয়েছিল প্রথম ব্যক্তি বিরিয়ানি খিচুড়ি আর কাচ্চি এটা কেমনে এন্ট্রি দিব এখানে কারো কোনো আইডিয়া আছে কোড ইউজ করতে পারি হ্যাঁ ইয়েস আমি প্রথম ব্যক্তি যেহেতু বিরিয়ানি খিচুড়ি কাচ্চি দিয়েছে আমি একটু ফাইলে গিয়ে দেখি বিরিয়ানি নাম্বার কত এক খিচুড়ির নাম্বার কত তিন কাচ্চির নাম্বার কত চার তাহলে প্রথম ব্যক্তি এক তিন চার সিলেক্ট করলো তাহলে আমি এখানে এন্ট্রি করে দিই প্রথম ব্যক্তি এক তিন চার এন্ট্রি দিছে সিলেক্ট করছে দ্বিতীয় ব্যক্তি এক সিলেক্ট করছে তৃতীয় ব্যক্তি ম্যানুয়ালি কতটা ডাটা এন্ট্রি দিবে ম্যানুয়ালি এটা অনেক ই হয়ে যাবে না কেন একজন ব্যক্তি 70টার মধ্যে মাত্র 5টা সিলেক্ট করছে এখানে যদি স্যার 1000 জন লোকের ডাটা থাকতো তাহলে এগুলা ম্যানুয়ালি এন্ট্রি দেওয়াটা একটা ডাটা তো এন্ট্রি হবে ম্যানুয়ালি আর তৃতীয় ব্যক্তি 4 5 6 সিলেক্ট করছে চতুর্থ ব্যক্তি শুধু 5 নাম্বার সিলেক্ট করেছে পঞ্চম ব্যক্তি 1 6 এবং 7 সিলেক্ট করেছে ষষ্ঠ ব্যক্তি 1 3 5 7 9 সিলেক্ট করেছে 5টা তারপরে অষ্টম ব্যক্তি এরকম ভাবে ডাটা সিলেক্ট করেছে তো এরকমই যদি হয় আমি আরেকটু দেই সপ্তম ব্যক্তি 5 নাম্বার সিলেক্ট করেছে 8 নাম্বার সিলেক্ট করছে এবং আর করে নাই
অষ্টম ব্যক্তি দুই নম্বর চার নম্বর আর সাত নম্বর আর নবম ব্যক্তি এক ছয় নয় আর দশম ব্যক্তি শুধুমাত্র আট এগারোতম ব্যক্তি দুই আর ছয় দুইটা সিলেক্ট করছে কিছু করার নেই সে যেভাবে সিলেক্ট করছে তাহলে আমি একটা কাজ করি আমি এগুলি কপি করে নিয়ে যাই আমার আর এন্ট্রি দিতে ভালো লাগছে ওকে আমি আমি এন্ট্রি দিয়ে দিলাম একটু চেঞ্জ করে দেই আর কি হ্যাঁ ওকে তাহলে দেখেন এই সিস্টেমেও ডাটাটা এন্ট্রি হতে পারে এখন আপনাদের কাছে প্রশ্ন এই সিস্টেমে ডাটা এন্ট্রি করলে কোন ঝামেলাটা এড়ানো সম্ভব হয়েছে স্যার কোন ঝামেলা কোন ঝামেলাটা এড়ানো সম্ভব হয়েছে শুধুটা কলাম করা লাগবে না আমাদের এখানে পাঁচটা লিমিটেশন দিয়ে দিছে এর ভিতর দিবে না লিমিটেশন দিয়ে দেইনি আমি ডেটা কালেকশনের পর আমাকে সবাই বলছে পাঁচটার বেশি কেউ চুজ করে নাই ফুড কি বুঝা যাচ্ছে এটা তো এই টেবিল দেখে আগে ছিল বাইনারি জি স্যার এটাও ছিল ফুডের নাম এরকম বাইনারি ছিল এখন কলাম কিচ্ছু না কলামের নাম কিচ্ছু না ভ্যালুর লেভেলটা ইম্পর্টেন্ট এখন ক্লিয়ার জি স্যার কিন্তু ওইভাবে ওইভাবে কাজ করাটা কি বেশি সহজ ছিল না আগে যে বাইনারি সিস্টেম আমি তো আপনাকে বাধ্য করতেছি না আমি তো শিখাচ্ছি এখন আপনি চুজ করবেন আপনি চুজ করবেন কোনটা আপনার কাছে ভালো লাগবে জি স্যার বুঝতে পারছি ঠিক আছে আমি যদি একভাবে শিখিয়ে যাই আপনি বলবেন স্যার তো আমাকে শিখায়নি বাকিটা তো এখন আসেন এই ডাটাটা আমি এখন টান দিব এই ডাটাটা এসপিএসএস এ টেনে আনি ওপেন ডেটা এক্সেল মাল্টিপল রেসপন্স ডেটা শীট টু তে আছে আমাদের ডেটা শীট টু ওকে ডেটা চলে আসছে আমাদের কিন্তু আগে আগে এই দুইটা ডাটা ডাটা ফাইল আছে এখন সাবধান এটা একটা এটা আচ্ছা একই এক্সেল ফাইল থেকে আসছে শীট ওয়ান থেকে একটা আসছে শীট টু থেকে আরেকটা আসছে এখন আমি বলছিলাম আপনাদেরকে এখন আমি কলাম হেডিং কোনো বিষয় না এখন হচ্ছে ভ্যালু হচ্ছে বিষয় তো ভ্যালু দিয়ে ফুল নাম্বার হ্যাঁ এখন ভ্যালু লেভেল দিতে হবে ওয়ান মানে বিরিয়ানি টু মানে মনে নাই তো কিছুই খিচুড়ি থ্রি মানে প্লেন রাইস ফোর মানে কাপছি স্যার কাপছি
7 মানে নাম 8 মানে নাইন মানে স্যার মোড়ক পোলাও আছে পাদাবাদ আছে খাইছেন না আপনারা জি স্যার রোস্ট ওকে তাহলে এখন একই লেভেল কি অন্য জায়গায় হবে জি না স্যার জি স্যার একই রকম একই লেভেল হবে সবার ক্ষেত্রে এই দেখেন এখানেও চার আছে এখানেও চার আছে এই চার জামিন করে এই চার তো তামিন করে তাহলে একই লেভেল অন্য এটা কি স্ক্রিপ্টের মাধ্যমে দেওয়া যায় না হ্যাঁ দেওয়া যায় আপনি এখান থেকে কপি করলেন স্ক্রিপ্ট করতে চান স্ক্রিপ্টে যদি নেন নিউ স্ক্রিপ্ট ওপেন করেন আল্লাহ জানে কপিটা আসছে কিনা আসে নাই নোটপ্যাডে যাইতো না আসে নাই কিছু করার নাই আমি ওখানে কপি পেস্ট করে দিই পেস্ট অপশন নাই এখানে পেস্ট আছে কপি আর এখানে সবগুলিতে পেস্ট করে দেই তো সবগুলিতে চলে আসছে আমরা একটু ডেটাতে গিয়ে দেখি এখন আসছেন ভ্যালুটা ইম্পর্টেন্ট কিন্তু সমস্যা হচ্ছে ফুট ওয়ান ফুট টু ফুট থ্রি ফুট ফোর এর ফ্রিকুয়েন্সি দেখি তো মাথা ঘুরে যাবে এখন একটু ফুট ওয়ান ফুট ফাইভ এর ফ্রিকুয়েন্সি ওকে এখন দেখেন ফুট ওয়ান এর মধ্যে যেমন বিরিয়ানি খিচুড়ি আছে ফুট টু তেও ওগুলি আছে ফুট থ্রিতে সেই বিরিয়ানি খিচুড়ি আছে ইত্যাদি ইত্যাদি আছে মানে কমন আছে কিন্তু আমি তো একটা রিপোর্ট চাই এই একটা রিপোর্ট কিভাবে করতে হয় আজকের পড়ানোর দ্বিতীয় টপিক হচ্ছে ওই একই জায়গায় যেতে হবে আমাদের ডেটা কিন্তু দুইটা ওপেন আছে একটু সাবধান আপনি কি লাইনে আছেন জি স্যার জি স্যার কারেন্ট কিন্তু চলে গেছিল একবার এর পাই নাই স্যার আচ্ছা তো এবার আসেন আমরা আমরা কি করব ওই একই জায়গায় যাব অ্যানালাইজ টেবিল ও কোন ডেটা ওপেন আছে অ্যাক্টিভ আছে সেটা আমাদের সাবধান খেয়াল রাখতে হবে এই ডেটাটা অ্যাক্টিভ আছে দুইটা ডেটাবেস আপনাদের ওপেন তো এই যে একটা ডাটা এই এখন বসে কমান্ড দিলে কিন্তু হবে না এখানে বসে কমান্ড দিতে হবে অ্যানালাইজ টেবিল মাল্টিপল রেসপন্স টেবিল এটা মাল্টিপল রেসপন্সের আওতায় পড়ে তাইলে ফুট ওয়ান থেকে ফুট থ্রি পর্যন্ত ফাইভ পর্যন্ত সিলেক্ট করে এই জায়গায় নিয়ে একটা এখানে কি ডাইকোটোমাস নাকি ক্যাটাগরি ডাটা ক্যাটাগরি ক্যাটাগরি এক্স্যাক্টলি তাইলে এখানে ফুট এখানে অ্যাড দিতে হবে অ্যাড দিয়ে ওকে দিয়ে দিতে হবে হ্যাঁ তাইলে আমাদের কমান্ড সাকসেসফুলি রান হলো এবার আমরা টেবিলে যাই তো একই রকম হ্যাঁ টেবিলে গিয়ে ওই যে ফুড এই ফুডটাকে এখানে দিয়ে ঠিক তেমনি সামারিতে গিয়ে আমরা যা আছে তা তো আছেই আর ক্যাটাগরি টোটালের মধ্যে টোটাল সিলেক্ট করেই অ্যাপ্লাই ওকে হয়ে গেল আমাদের কয়টা সবগুলি ভেরিয়েবল থেকে একসাথে বিরিয়ানি কয়টা ইয়া কয়টা সব সিলেক্ট হয়ে ইয়া রেজাল্ট দিয়ে দিলাম এটাকে তাহলে আমরা দেখতেছি কি কোরিলেশন কোরিলেশনে আমরা আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে যে একটা ভেরিয়েবলের বেশি ভ্যালুর সাথে অপর ভেরিয়েবলের বেশি ভ্যালু হয় কিনা আমরা এখানে পছন্দ করেছি এজ এবং ইনকাম তো আমাদের কাছে আগে থেকে একটা পূর্বেই একটা সোশ্যাল কনটেক্সট আমরা জানি সেই হিসেবে আমরা অনুমান হচ্ছে এজ বেশি হলে ইনকাম বেশি হয় তো আমরা কোরিলেশন বের করলাম বের করে আমরা দেখলাম যে কোরিলেশন
some value but positive. That is আমাদের idea correct. Positive হইলে আমরা বলবো একটা বেশি হইলে আরেকটা বেশি হয়, মানে এজ বেশি হইলে ইনকাম বেশি হয়। এটা যদি ভ্যালুটা যদি নেগেটিভ থাকতো 0.226, যে কোনো ভ্যালু দিয়েই নেগেটিভ থাকতো তাহলে আমি বলতাম এজ বেশি হইলে ইনকাম কম হয়। তাহলে আমরা একটা একটা মন্তব্য পেয়ে গেলাম, কিন্তু কথা আছে কোরিলেশন সাধারণত 0.25 এর চেয়ে কম হইলে এটাকে বলি আমরা উইক কোরিলেশন, আর 0.25 থেকে 0.6 পর্যন্ত 0.75 পর্যন্ত এটাকে বলি মিডিয়াম, আর 0.75 এর উপরে যদি যায় তাহলে এটাকে বলি স্ট্রং কোরিলেশন। তা আমার এখানে এটা হইলো উইক কোরিলেশন, কিন্তু আমাদের কমেন্ট হচ্ছে উইক হোক আর যা হোক যাই হোক না কেন আমরা অন্তত এটা দেখতে পেয়েছি যে কোরিলেশন একটা যদি বেশি হয় ইনকাম যদি বেশি হয় এজ বেশি হয় ভাইস ভার্সা, এজ যদি বেশি হয় ইনকাম বেশি। কিন্তু স্ট্যাটিস্টিশিয়ান কি বলে, স্ট্যাটিস্টিশিয়ান বলে যে তুমি এত খুশি হয় না আগে দেখো সিক ভ্যালুটা কত, সিক ভ্যালুটা হচ্ছে 0.23। গত ক্লাসে আপনাদেরকে একটা কথা বলছিলাম কাইস্কার দিয়ে যে আমরা আশা করি এটা 0.05 এর চেয়ে ছোট হবে, এখানে কিন্তু 0.05 এর চেয়ে ছোট নয়। তার মানে কি, তার মানে আমাদের আন্দাজটা নেয়া গেল না, অর্থাৎ এজ বেশি হইলে ইনকাম বেশি এটা আপাত দৃষ্টিতে কোরিলেশন ভ্যালু দিয়ে মনে হলো, ভ্যালু দিয়ে সত্যি মনে হলেও এটা স্ট্যাটিস্টিক্যালি সত্য নয়। তাহলে স্ট্যাটিস্টিক্যালি কমেন্ট কি, স্ট্যাটিস্টিক্যালি কমেন্ট হচ্ছে এজ বেশি হলে ইনকাম বেশি হবে এটা বলা তো যাবেই না, বরং তাদের মধ্যে কোনো রিলেশনই নেই। ক্লিয়ার? এইভাবে আমরা পেয়ারে পেয়ারে এখানে যেরকম এজ এবং ইনকামকে দেখছি, এইভাবে আমরা পেয়ারে পেয়ারে সব ভেরিয়েবল দেখতে পাই কার সাথে কার রিলেশন আছে। তাই বলে মানুষের ওয়েটের সাথে তাদের টমের ওয়েটের কোরিলেশন দেখলে হবে না, কারণ ওটার সাথে কোনো সম্পর্কই আদতে নাই। কিন্তু মানুষের ওয়েটের সাথে যদি আপনি ব্লাড প্রেশার দেখেন, মানুষের ওয়েটের সাথে যদি হাইট দেখেন, তাইলে সত্যি একটা পজিটিভ কোরিলেশন পাবে, কিন্তু কখনো কখনো নেগেটিভ কোরিলেশন পাবে। কিরকম একটা উদাহরণ দেই, যে যেমন ধরেন মানুষের ওয়েটের সাথে তার ব্লাড সুগার, এটা কি পজিটিভ পাবেন না নেগেটিভ পাবেন? চন্দ্র কথা বলছেন, পজিটিভ পাবেন, কারণ ওয়েট বেশি হলে। আচ্ছা বলেন তো মানুষের মানে ওয়েটের সাথে তার এফিসিয়েন্সি নেগেটিভ পাবো স্যার? নেগেটিভ স্যার, কারণ ওয়েট বেশি হলে এফিসিয়েন্সি কমে যায়। সবাই বিধানচন্দ্রের মতো হবেন, বিধানচন্দ্র না তোমার নাম? বিধান কি চন্দ্র জানো? সুনীল চন্দ্র। কি চন্দ্র? সুনীল চন্দ্র। সুনীল চন্দ্রের মতো স্লিম হইলে এফিসিয়েন্সি খুব ভালো পাওয়া যাবে। সুনীল চন্দ্র তুমি তো এখন ওয়েট কত? অনেক স্লিম তো তুমি দেখি। তোমার বিএমআই কত? বিএমআই কত বুঝতেছে না স্যার? আচ্ছা বিএমআই বুঝবে না। হাইট কত? ও হাইট স্যার 5'2". 5'2" 52, তার মানে তোমার 52 কেজি হচ্ছে স্ট্যান্ডার্ড। অবশ্যই এটা বয়সের সাথে সম্পর্কিত। ওকে, আমার ওজন কমাইতে গিয়ে আমি 18 কেজি কমানোর টার্গেটে ছিলাম, মাত্র 8 কেজি কমছে, 9 কেজি 10 কেজি কমছে, মানে আর পারতেছি না, শেষ।
এখন আসি, কারণ আমার বিএমআই স্ট্যান্ডার্ডে আসতে গেলে আমার 63 কেজি হইতে হবে, বর্তমানে আমার ওয়েট হচ্ছে 76, সকালে 76, খাইলে দাইলে একটু বাড়ে। আচ্ছা এবার আসি, আমরা আজান দিয়ে দিল না, কিছুক্ষণ ডিলিট হবে এই জায়গায় রেকর্ড থেকে, আপনারা একটু আজানের জন্য আজানের পরে আসেন। হ্যাঁ, আরেক ধরনের কোরিলেশন আছে, তার নাম হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন। এই র্যাঙ্ক কোরিলেশন এটা যদি আমরা পড়াইতে যাই থিওরিতে, তাইলে এটা একটা চমক দিয়ে পড়াই। কখন র্যাঙ্ক কোরিলেশন ইউজ করতে হয়? র্যাঙ্ক কোরিলেশন ইউজ করতে হয় যখন দুইটা ডেটার মধ্যে, দুইটা ডেটা স্কেল হওয়াটাই এত স্বাভাবিক ছিল, কিন্তু দুইটা ডেটা স্কেল না হয়ে যদি দুইটার একটা অথবা উভয়ই অর্ডিনাল অথবা নমিনাল হয়, কোনো একটা যদি অর্ডিনাল নমিনাল হয়, তাহলে আমাদেরকে অর্ডিনাল হয় নমিনাল না, অর্ডিনাল যদি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? র্যাঙ্ক কোরিলেশন ইউজ করতে হবে। এখন আপনি যদি প্রশ্ন করতে পারেন যে তাহলে আমি ইনকামের সাথে, এখানে আছে হচ্ছে নাই, এখানে কোনটা নাই, অকুপেশন, অকুপেশন ইনকামের সাথে অকুপেশনের কোরিলেশন যদি বের করতে যাই, তাহলে এটা কি ধরনের কোরিলেশন? র্যাঙ্ক কোরিলেশন। অকুপেশন তো নমিনাল ডাটা, তো আপনাকে নিশ্চিত থাকতে হবে যে 1 কি, 2 কি, 3 কি, কারণ এই ভ্যালুগুলোর উপর নির্ভর করে হবে কোরিলেশন এক্সপ্লেন করতে হবে। তো আমি ইনকাম এবং অকুপেশন, আমরা একটু দেখে আসি অকুপেশনের লেভেল কি কি। অকুপেশনের লেভেল হচ্ছে, ওয়ানে হচ্ছে জব, টুতে হচ্ছে সার্ভিস। দেখেন ভ্যালু বাড়তেছে, এগ্রিকালচার, তারপরে হাউস মেকার, আনএমপ্লয়েড, স্টুডেন্ট, তারপর আদার্স। তাহলে মনে হচ্ছে ওয়ান ভ্যালু হচ্ছে টুতে জব না, টুতে দিব কি, বিজনেস, একটু রিনেম করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে দিলাম বিজনেস এগ্রিকালচার। তাহলে মনে হচ্ছে যে বিজনেস যদি ছোটখাটো হয় তাহলে ওয়ান ভ্যালু মানে ভালো ইনকাম, এরপরে কম ইনকাম, এগ্রিকালচারে আরেকটু কম ইনকাম, হাউস মেকারে আরেকটু কম ইনকাম, আনএমপ্লয়েড আরেকটু কম ইনকাম, স্টুডেন্ট আরেকটু কম ইনকাম, আদার্স আরেকটু কম ইনকাম। তো আমার মনে হয় এই অকুপেশনের ভ্যালু যত বাড়বে ইনকাম তত কমবে। তো যাই হোক, কিন্তু এই কোরিলেশন বের করতে হলে আমাদেরকে কি কোরিলেশন কি করতে হবে? আমাদেরকে বের করতে হবে র্যাঙ্ক কোরিলেশন, কারণ দুইটাই স্কেল ডাটা না, একটা নমিনাল অথবা অর্ডিনাল হইলেই র্যাঙ্ক কোরিলেশন করতে হবে। তো চলেন আমরা র্যাঙ্ক কোরিলেশন করি। কোরিলেশন এখানে বাইভেরিয়েটের জায়গায় এইজের জায়গায় কি আনবো? অকুপেশন, এ দুইজনের। কিন্তু আমরা ভ্যালুর ইয়ে দিয়ে আসিনি, হ্যাঁ আমরা ভ্যালুর স্কেল দিয়ে আসিনি, স্কেলটা একটু দিয়ে আসি তাহলে বুঝতে সহজ হবে। তো আমাদের অকুপেশনটা হচ্ছে নমিনাল, আর আর ওটা তো আছে স্কেলই। হ্যাঁ, ইনকামটা হচ্ছে স্কেল, এবার কমন ডে আমরা অ্যানালাইজ, যদিও কিছু যায় আসতো না, তারপর দিয়ে রাখলাম বুঝতে সুবিধা হবে। কারো মাইক অন আছে যেটা তার মাইক থেকে সাউন্ড আসতেছে। কোরিলেট, বাইভেরিয়েট, এজ, আবার রিসেট করি কি, অকুপেশন, এই যে অকুপেশন যে নমিনাল করছি না এই জন্য এটা আসছে, আর ইনকাম। তো এখন আমাকে কোরিলেশন, এই কোরিলেশন সবসময় ঠিক দেওয়া থাকে, এটা দেওয়া যাবে না, আমাদেরকে দিতে হবে স্পিয়ার, এটাকে বলা হয় র্যাঙ্ক কোরিলেশন। তো স্পিয়ারম্যান দিয়ে টু টেইল আমরা সবসময় দেখি, তে অভ্যস্ত। ওকে, এখন দেখেন নেগেটিভ আসলো, ওই যে আমি বললাম নেগেটিভ আসা উচিত, নেগেটিভ আসছে।
তো নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে কোরিলেশনের ভ্যালু, এই অকুপেশনের ভ্যালু যত বাড়বে ইনকাম তত কমবে, উল্টা অকুপেশনের ভ্যালু যত কমবে ইনকাম তত বাড়বে। নেগেটিভের ব্যাখ্যা হইলো এটা। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের যে অনুমান সে অনুমান সত্য হইল, স্ট্যাটিস্টিক্যালি ওটা সত্য। দেখেন এই ভ্যালুটা কত, আগে এই ভ্যালুটা কত ছিল 0.23, আমরা বলছিলাম 0.05 এর চেয়ে ছোট হইতে হবে। দেখেন এখানে 0.05 এর চেয়ে ছোট এই ভ্যালুটা, এটাকে বলা হয় সিগ ভ্যালু, পি ভ্যালু 0.05 এর চেয়ে ছোট। তার মানে কি, আমরা যা অনুমান করেছি সেটা সত্য, স্ট্যাটিস্টিক্যালি ওটা সত্য। ব্যাস হয়ে গেল র্যাঙ্ক কোরিলেশন। তাহলে র্যাঙ্ক কোরিলেশন কখন করব আমরা বুঝলাম, আমার রেকর্ড চলছে। এখন আসেন এটা নিয়ে যাই। হ্যাঁ রিগ্রেশন, যখন যখন আমরা দেখলাম যে অকুপেশনের সাথে ইনকামের একটা সম্পর্ক আছে, তো কিন্তু ইনকামের সাথে এইজের কোনো সম্পর্ক নাই, আমরা এটাও দেখছি। হাইটের সাথে ইনকামের সম্পর্ক আছে কিনা একটু দেখি তো কোরিলেশন করে। নাই, দেখেন কোরিলেশন খুবই দুর্বল এবং পজিটিভ, বাট স্ট্যাটিস্টিক্যালি এটা 0.05 ঠিক নাই সম্পর্ক, ভ্যালুটা অনেক বড়, এটা 0.05 এর চেয়ে ছোট হইতে হবে। তাহলে নাই, এই এটা যার ডাটা আসিফ সাহেব আপনার ডাটা মন ঘোরা ডাটা, এই কারণে হয়নি এখন আমার ল্যাবে কাজ করতে পারতেছি না। আচ্ছা হাইটের সাথে সম্পর্ক নাই, শুধু অকুপেশনের সাথে ইনকামের সম্পর্ক আছে। চলেন আমরা অকুপেশনের সাথে ইনকামের সম্পর্ক আছে, আচ্ছা আমরা ধরে নেই অকুপেশন ইনকামটাকে হাইট এবং এজ দিয়ে এস্টিমেট করা যায়, যদিও সম্পর্ক নাই কিছুই পাওয়া যাবে না, তারপরেও করার চেষ্টা করি। ইনকামকে এজ দিয়ে প্রেডিক্ট করা যাবে, মানে একজনে এজ জানলে ইনকাম বলা যাবে, একজনে এজ অথবা হাইট জানলে অথবা দুইটাই দিয়েই ইনকাম প্রেডিক্ট করা যাবে। এরকম যদি কোনো কিছু বের করতে চাই তাহলে, অর্থাৎ কাউকে প্রেডিক্ট করতে চাইলে, কোনো ভ্যালুকে যদি প্রেডিক্ট করতে চাই তাহলে প্রেডিক্টের অপর সিনোনিম হচ্ছে রিগ্রেস। তার মানে কোনো ভ্যালুকে যদি রিগ্রেস করতে চাই তাহলে এই পদ্ধতিকে বলা হয় স্ট্যাটিস্টিক্সের ভাষায় রিগ্রেশন। এখন রিগ্রেস করব আমি, রিগ্রেস করব কাকে, ইনকামকে, কি দিয়ে, হাইট এবং এজ দিয়ে। হাইট এবং এজ দিয়ে ইনকামকে যদি রিগ্রেস করতে চাই তাহলে আমি কমান্ড দিব রিগ্রেশন। রিগ্রেশন অনেক ধরনের আছে, তার মধ্যে আমরা প্রথমে প্রাথমিক পর্যায়ে লিনিয়ারটাই অ্যাসিউম করে নিব, লিনিয়ার রিগ্রেশন। কাকে রিগ্রেস করতে চাই, ইনকামকে। কি দিয়ে রিগ্রেস করতে চাই, হাইট এবং এজ দিয়ে। এবং আরেকটাও দিই না দিব, ওকে। আমরা এই যে রিগ্রেশনের রেজাল্ট পেয়ে গেলাম, রিগ্রেশন সম্পর্কে পড়েছি এরকম চন্দ্র ছাড়া আর কে আছে, কেউ আছেন?
না পড়েছিলাম মনে নেই এখন স্যার আপনি কিসে পড়াশোনা করেছেন স্যার আমি ফাইনাল ইয়ার বিএসসি অনার্স জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স কোন ইউনিভার্সিটি বিকুমরুক ইউনিভার্সিটি রংপুর তো আপনাদের তো রিগ্রেশন ভালো করে আছে শুধু ভালো করে নাই অনেক বেশি ভালো করে আপনাদের যখন জিও আমি কল করছি স্যার মাহফুজুর রহমান তুমি কোন জায়গায় মরতে গেছো এই জায়গায় এটা করতে গিয়ে এটা পড়তে গেছো কার কি জন্য কোথায় পড়াইছে না এটা একটা পেপারে দেখছিলাম একটা আর্টিকেলে দেন ওই রিগ্রেশনটা ইয়ে করছিলাম পেপারে আচ্ছা তাইলে এখন আমাদের ওই যে জিওগ্রাফিতে এটা খুব বেশি আছে জিওফেশিয়াল অ্যানালাইসিস বলে একটা স্পেশিয়াল এই জিওস্পেশিয়াল অ্যানালাইসিস এর সময় এই স্ট্যাটিস্টিক্স খুব খুব কাজে লাগে আর জিওগ্রাফিতে একটা ব্রাঞ্চি আছে স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস এর জন্য এই ইমেজ অ্যানালাইসিস এর কাজে এই স্ট্যাটিস্টিক্স এর এই এই বিষয়গুলি খুবই লাগে আর আজকাল তো ডেটা মাইনিং জিওগ্রাফি ছাত্রদের জন্য খুবই এসেনশিয়াল এবং ডেটা মাইনিং এর পদ্ধতিতে তারা এই স্যাটেলাইট ইমেজ দিয়ে বিভিন্ন জায়গার অবজেক্ট মাইনিং পদ্ধতিতে ডিটেক্ট করে এবং প্রেডিক্ট করে তো সে যাই হোক আপনি আমি কি কি যেন দেখাচ্ছিলাম রিগ্রেশন রিগ্রেশনের যে রেজাল্ট আসলো মেইনলি রেজাল্ট আসলো এই জায়গায় রিগ্রেশন ইকুয়াল টু আমরা যে কিছু দেখেছি ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স ওয়ান প্লাস সি b1 x1 plus b2 x2 এটা হলো a এটা হলো b1 এটা হলো b2 আর x1 হচ্ছে এখানে হচ্ছে এজ এন্ড হাইট তো রিগ্রেশন লাইন তৈরি করছি লাইনটা দিয়ে আসলে কোন স্ট্যাটিস্টিশিয়ানই লাইনটা দিয়ে এত ইন্টারেস্টেড না তারা ইন্টারেস্টেড হচ্ছে তারা ইন্টারেস্টেড জ্যোতিকা রায় কোন সাবজেক্টের বেগম রোকেয়ার উনি বলেন জ্যোতিকার কোন সাবজেক্টের স্যার আমার ও আচ্ছা তাইলে একই একই ক্লাসের ইয়ার আচ্ছা তাইলে এখন আসেন এই রিগ্রেশন লাইনের এই ভ্যালুগুলি অনেকে নিয়ে খুব মাথামাতি করে আমার মতে এই ভ্যালুগুলি তেমন একটা ইম্পর্টেন্ট না আমি আগে থেকে বলেছিলাম যে রিগ্রেশনে আমরা কোনো ভেরিয়েবলকে রিগ্রেস করতে চাই এই জন্য রিগ্রেশন আমরা এখানে ইনকামকে রিগ্রেস করতে চাই কি দিয়ে এজ এবং হাইট দিয়ে রিগ্রেস করতে চেয়েছিলাম কিন্তু আদতে এই অ্যাটেম্পটাই শেষ আমরা কোনোদিনও রিগ্রেস করি না করার উদ্দেশ্য আমাদের নাই তাহলে কি দেখি আমরা এখানে আমরা আসলে দেখি এই স্ট্যাটিস্টিক্যালি হাইটটা ইনকামের উপর ডিপেন্ডেন্ট কিনা মানে ইনকামকে প্রভাবিত করে কিনা এটা তো আমরা কোরিলেশনই দেখছি হাইটটা ইনকামকে প্রভাবিত করে না এমনকি কোরিলেশনে দেখেছি এজটাও ইনকামকে প্রভাবিত করে না ইনকামকে প্রভাবিত করে একমাত্র অকুপেশন এই জন্য রিগ্রেশনের ভিতরে তাদের সিক ভ্যালু দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্যালি এটা কি পাওয়া গেছে এই দেখছেন 0.05 এর চেয়ে বড় মানে কোনো পাত্তা নাই এদের কোনো ইফেক্ট নাই এদের কোনো প্রভাব নাই ইনকামের উপর এই তো এখন এখন তাইলে আমরা এটাই আমাদের কনক্লুশন যে হাইট এবং এজ ইনকামের ইনকামকে প্রভাবিত করে না এটা আমরা কোরিলেশনেই যদিও দেখেছি তারপরে এখানেও এইভাবে দেখা যায় তাইলে আমি লাইনটা করলাম কেন হ্যাঁ এই এফ ভ্যালু এখানে আরেকটা টেবিল আছে অ্যানোভা এখানে এফ ভ্যালু তো দেখতে পাচ্ছি এটা 0.05 হচ্ছে অনেক বড় তার মানে টোটাল যে দুইটা ভেরিয়েবল দিয়েছি আমি এজ এবং হাইট দুইটা সম্মিলিতভাবেও ইনকামকে কোনো প্রভাবিত করে না তার মানে এই লাইনটাই আমাদের বোকাস হয়নি হবে না এটা আমরা টের পেয়েছিলাম অলরেডি কোরিলেশনের মধ্যে
ঠিক আছে। তো আমরা আমাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে এখন আসেন। আমরা আমরা তো দেখছিলাম একটা সিগনিফিকেন্ট ছিল, কি ছিল সেটা? সেটা ছিল অকুপেশন। অকুপেশনকে রিগ্রেশন লাইনের ভিতরে ঢুকানো ঠিক না, কারণ অকুপেশন হচ্ছে নমিনাল ডাটা। তারপর আমরা একটু, এখন আর কেউ নাই আমাদেরকে, একটু প্র্যাকটিস করে দেখি উচিত না? তারপর অকুপেশন তো সিগনিফিকেন্ট পাওয়া গেছে, চলেন আমরা অকুপেশনকে নমিনাল ডাটার ভিতরে দিয়ে দেই। যুতিকা রায় বলেছে নেট অনেক স্লো, কি করবো, কারণ এটা জাতীয় সমস্যা। এখন আসেন আমরা 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 এখন অকুপেশনকে দিব এটার মধ্যে, অ্যানালাইজ রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন অকুপেশনকে দিয়ে দিই। হ্যাঁ, অকুপেশন, ওকে। এখন দেখেন অকুপেশন তো সিগনিফিকেন্ট ছিল, কোরিলেশন হাই ছিল, দেখছেন অকুপেশনের এখানেও মোটামুটি অকুপেশনের কারণে অকুপেশন হাই, দেখছেন 0.05 0.03, তার মানে রিগ্রেশনের মধ্যে অকুপেশনের অবদান আছে, মানে ইনকামের মধ্যে, ইনকাম কে অকুপেশন কি করে এফেক্ট করে। হ্যাঁ, আর কি করে অকুপেশনের কারণে এজটাও কিছু কিছু এসে গেছে, আর সার্বিকভাবে পুরো লাইনটা রিগ্রেশন লাইনটা মোটামুটি 0.01, তার মানে রিগ্রেশন লাইন কিছুটা ভ্যালিড, বাট এই হাইট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কোনোভাবেই হাইটের উপর, ইনকামের উপর হাইটের কোনো প্রভাব নাই, এবং এইজের ইনকামের উপর এইজের প্রভাব থাকলেও এটা 0.05 এর চেয়ে বড় বিধায় এটাও বাদ। তাইলে আমরা এই রিগ্রেশন লাইনে দেখলাম একমাত্র অকুপেশনই ইনকামকে প্রভাবিত করে। তাইলে আপনাদেরকে একটু আগে প্রশ্ন করছি, ইনকামের রিগ্রেশন লাইন দিয়ে আসলে তাহলে আমরা কি দেখি? রিগ্রেশন লাইন দিয়ে দেখি কোন কোন ফ্যাক্টর, কোন কোন কলাম, কোন কোন ভেরিয়েবল অথবা কোন কোন ফিনোমেনা রিগ্রেসরকে, মানে হচ্ছে ভেরিয়েবলটাকে, মানে দ্যাট ইজ ইনকামকে প্রভাবিত করে। আমরা এই পর্যায়ে দেখলাম যে ইনকাম একমাত্র বৃদ্ধি পায় বা কমে অকুপেশনের কারণে, তার মানে আমাদের কনক্লুশন কি, ইনকাম বাড়ানোর আর কোনো রাস্তা নেই অকুপেশন ঠিক চেঞ্জ করা ছাড়া। আমরা যদি এখানে এডুকেশন থাকতো তাহলে এডুকেশন দিয়েও দেখতাম, যদি দেখতাম এডুকেশন ইনকামকে প্রভাবিত করে তাহলে আমরা কি করতাম, এডুকেশন থেকে এডুকেশনটাকেও বলতাম যে ইনকামকে, ইনকাম চেঞ্জ করতে হলে এডুকেশন এবং অকুপেশন চেঞ্জ করতাম। এই এটাই আমরা কখনো ইনকামকে প্রেডিক্ট করি না, আমরা কি করি ইনকামকে, কে কে এফেক্ট করে, কে কে ইনকাম বেশি কম হওয়ার জন্য দায়ী, কোন কোন ফ্যাক্টরটা, সেটা সেগুলিকে আইডেন্টিফাই করি এর ইকুয়েশন। সো আপনারা জেনে রাখবেন যে আজকে আমরা রিগ্রেশন, যে রিগ্রেশনটা দেখলাম এই রিগ্রেশনের নাম হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। এছাড়া আরো অনেক রিগ্রেশন আছে, সেগুলি নন লিনিয়ার এবং ভিন্ন ডাইমেনশনের। এখন আপনারা বলতে পারেন কখন লিনিয়ার রিগ্রেশন, আমি আজকে স্বল্প পরিসরে এটা আলোচনা করতে চাচ্ছি না, আপনারা একটু নেট ঘেটে দেখে নিন। আমরা যখন সরল রৈখিক মানে একদম সহজ সরল রিলেশনশিপ কল্পনা করি তাহলে এটাকে বলে লিনিয়ার রিগ্রেশন, লিনিয়ার রিলেশনশিপ। যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে এটা শেষ করি, যেমন ধরেন বাজারে যত বেশি পেঁয়াজ আসবে তত পেঁয়াজের দাম কি হবে, কমবে কমবে কমবে
আচ্ছা অন্যভাবে বলি, আমার উত হইল না, মানুষ যত বেশি পেঁয়াজ কিনবে তত পেঁয়াজের দাম কি হবে? পারবে 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 তাহলে এই রিলেশনশিপটা কি লিনিয়ার হবে? লিনিয়ার। ওকে, কিন্তু এক পর্যায়ে কিনতে কিনতে এরপরে কি হবে? আর পারবে না দাম, তখন একটা সাম্য অবস্থায় চলে আসবে দাম, কিনা কমাই দিবে স্যার। তার মানে কি এই রিলেশনশিপটা লিনিয়ার না? আপনি আরেকটা 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 দেখেন বলি, আপনি যত বেশি পড়বেন তত বেশি মার্কস পাবেন। এই যে আমার ওজন কমানোর কথা বলতেছি, আমি প্রথম দিকে খুব খুশি হয়ে গেছিলাম, বাহ কি চমৎকার, 3 দিনে এত কেজি কমছে, 4 দিনে এত কেজি কমছে। তার মানে কি 3 দিনে যদি 1 কেজি কমে, 6 দিনে 2 কেজি কমবে, 9 দিনে কি 3 কেজি কমবে, 12 দিনে কি 4 কেজি কমবে? ব্যাপারটা তো লিনিয়ার না, ব্যাপারটা নন লিনিয়ার। স্যার আমরা যত বেশি পড়বো তত বেশি জানবো, স্যার এটা লিনিয়ার, এটা নন লিনিয়ার। একটু পড়লে কিছু জানবো, কিন্তু এক পর্যায়ে অনেক পড়লে, কিছু জানতে হলে অনেক পড়তে হবে। আপনি যত বেশি এক্সারসাইজ করবেন, যত বেশি ডায়েটিং করবেন, তত ওজন কমবে, কথাটা সত্য, কিন্তু বিষয়টা লিনিয়ার না। জি স্যার, প্রথম দিকে একটু ভালো কম, ভালো কমবে ওজন, লেভেল গুলা সেম না, এরপরে যদি রেট, এরপরে যদি ওজন কমাই দিতে চান 1 কেজি, তাহলে ভালোই খাবে। কিন্তু কিছু কিছু রিলেশনশিপ আছে লিনিয়ার না, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করলে হবে না, তখন অন্যান্য সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে আছে, আমি আগামীকালকে এর মধ্যে 2টা আলোচনা আগামী ক্লাসে, আজকের জন্য শেষ করতেছি। হ্যাঁ।